ভারতে প্যান কার্ড রিনিউ বাধ্যতামূলক আধারের মতো প্যান কার্ডও আপডেট করতে হবে আর তা প্রতি 10 বছর অন্তর করতে হবে এমন কোন সরকারি নির্দেশ জারি হয়েছে আসল সত্যটা কি জানতে দেখুন এই প্রতিবেদন ভারতবাসী এখন একের পর এক কার্ডের বোঝায় ক্লান্ত রেশন কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড আধার প্যান সহ বহু কার্ড এখন বহন করতে হচ্ছে প্রতিটি ভারতবাসীকে এটা হয়তো ডিজিটাল ভারতের একটা পদক্ষেপ সে তো হলো কিন্তু বিভ্রান্তি সরকারের মধ্যে কখনো বলা হচ্ছে আধার বাধ্যতামূলক আবার কখনো বলা হচ্ছে প্যান বাধ্যতামূলক ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট একটি রায়ে জানিয়েছে আধার বাধ্যতামূলক নয় সে তো গেল অন্য বিতর্ক এবার সামনে এসেছে নতুন বিতর্ক তা হলো এইসব কার্ড রিনিউ করা নিয়ে প্রতি 10 বছর পর পর আধার রিনিউ বা আপডেট করার নির্দেশ এসেছে সরকারি প্রতিষ্ঠান UIDAI এর পক্ষ থেকে মানুষও ছুটছেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আধার আপডেট করাতে বিলম্বনার পরে বিলম্বনা বছরের শুরু থেকেই ভারত সরকারের নির্দেশে আধার কার্ড আপডেট হচ্ছে UIDAI এর নতুন নিয়মে জানিয়েছিল যে 10 বছরের পুরনো আধার কার্ড আপডেট করাতে হবে আপডেশনের তারিখ বারবার বাড়ানো হচ্ছে ফোন নম্বর লিংক ব্যাংক অ্যাকাউন্ট লিংক থেকে শুরু করে নাম বা ঠিকানা পরিবর্তন সবই করতে হবে এই আপডেশনে কিন্তু প্যান কার্ডের ক্ষেত্রে না গুজবে কান দেবেন না মনে রাখবেন প্যান বা পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার ভারত সরকারের একটি অতি গুরুত্বপূর্ণ নথি বিশেষ করে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই কার্ড অপরিহার্য তবে এটি একটি ইউনিক নাম্বার সারা দেশে একজনকে একটি নাম্বারই দেওয়া হয় তার পরিবর্তনের কোনো প্রশ্ন নেই একমাত্র জীবিত না থাকলে বা কোনো মানুষ অন্য কোনো দেশের নাগরিকত্ব নিলেই প্যান কার্ড সারেন্ডার করতে হয় তাই 10 বছর পর পর আধারের মতো প্যান কার্ড আপডেট করতে হবে এমন গুজবে কান দেবেন না মনে রাখবেন প্যান কার্ডে কোনো ঠিকানা থাকে না তাই ঠিকানা পরিবর্তন হলেও প্যান আপডেট না করলেও হয় তবে ঠিকানা পরিবর্তন হলে প্যান কার্ডে অ্যাড্রেস চেঞ্জ অপশনে গিয়ে নতুন ঠিকানা নথিভুক্ত করা যায় কিন্তু 10 বছর পর পর আধারের মতো প্যান আপডেট কথাটা সম্পূর্ণ গুজব এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মণ্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর ২৪ পরগনা